মাই লাভলি ভিউয়ার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু জলিস কিচেন এন্ড ব্লগিং। তোমরা সবাই এখন ভাববে যে কেন আমি আজকে শ্যুট করছি। হ্যাঁ, আমি আছি, কিন্তু সঙ্গে আমার মাও আছে। আজকে আমার হয়ে ইন্ট্রোটা ও করছে। আমি তো, আমাকে তো রোজই দেখো, সবসময় আমি করি। তো ও বললো আজকে, আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আজকে বেরিয়ে পড়েছিস, মানে এখন ঠিক ঘড়িতে বাজে 9:30, 9:30 ঠিক 9:45 হবে। মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে যাচ্ছি, দাদার কাছে যাব, অনেক জায়গায় যাবার আছে। তো তারপরে এত ঠান্ডা লেগেছে, ডাক্তারের কাছেও যাবো, সব ঘুরে টুরে আজকে পুরো সকাল থেকেই রইলো। সকাল না, মানে 10:00 বাজে বেজে গেছে অলরেডি, যা করা রোদ ঘামছি। আর যাই হোক, তো চলো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। এই রাস্তার অবস্থা, এই রাস্তাটার নাম দিয়েছি রেঙ্কুচুকুর রাস্তা। এটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসে যাওয়ার একদম ঢেঙ্কুচুকুর রাস্তা। রাস্তাটা মানে আসলেই সব গাড়িগুলো ঢেঙ্কুচুকুর করে রাস্তা থাকে। ডাক্তারের কাছ থেকে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে তারপরে স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া সেরে আবার রেডি হয়ে গেছি, আবার বাড়িতে, মানে এখন দিদির ঘরে বসে আছি। তো একটু পরেই বেরিয়ে যাব, এখন ঠিক ঘুরিতে বাজে 4:45। আর আজকে দিনটা এইভাবেই চলছে, একদম ঘোড়া ফাস্ট, ঘোড়ার মতন টাকা টাকা করে সকালবেলা সেই বেরিয়েছি, তোমাদের বললাম। তো তোমরা দেখেছো সকালে 10:00 বেরিয়েছি, এখন অব্দি একটু রেস্ট পাইনি, কিন্তু আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তবুও ডাক্তারবাবুর এক উড়িয়া ওষুধ দেওয়ার পরে একটু ভালো লাগছে, কিন্তু ক্লান্ত লাগছে খুব, চোখ মুখ দেখে বুঝতে পারছো। এখন দিদির ঘরে বসে আছি, তো বেরিয়ে যাবো একটু পরে। আর এই যে আরেকজন বসে বসে দই খাচ্ছে। তো আজকে ষষ্ঠী, শুভ ষষ্ঠী বলতে তোমাদেরকে ষষ্ঠী হাফ পেরিয়ে গেছে, এখন 4:00 বললাম। তো ষষ্ঠীর হাফ, মানে দিনটা পুরো কেটেই গেল এরমভাবে। আর কালকে সপ্তমী, তো এইভাবেই তো আজকে দিনটা পুরো কেটে গেল। এখনো কিন্তু কোনো প্যান্ডেলে যাইনি, ঠাকুর দেখা হয়নি। ওই আসা যাওয়ার পথে রাস্তায় কাজের মধ্যে, মানে কাজ, তারপরে বাড়িতে আসছি, দাদার ফ্ল্যাটে গেছিলাম, তো ওখানেও গিয়ে ওখানে শ্যুট করতে পারিনি, কারণ এত রোদ ছিল তখন, আর কোন বার করে আমি যে শ্যুট করবো ইচ্ছা করছিল না। তো আজকে ষষ্ঠীর দিনটা এইভাবেই কেটে যাচ্ছে, দেখি বাড়িতে গিয়ে যদি আবার একটু পরে বেরিয়ে যাবো, বাড়িতে গিয়ে যদি একটু মানে রেস্ট নিয়ে বেরোতে পারি রাতের দিকে, তাহলে বেরোবো আবার, আবার কন্টিনিউ করবো পুরো টানা ব্লগটা দেখি।